আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা দুবাই আসছি। দুবাইয়ের মধ্যে সব থেকে একটা আকর্ষণ যেটা হচ্ছে, এটা খেলা, এটা এক টাকার খেলা। আমাদের এই ভাইটা এই খেলাটা আপনাদের দেখাবে। আসলে আপনারা আসলে অবশ্যই খেলাটা খেলবেন, খুব মজা। এটা ভাই কিভাবে খেলা আপনি দেখেন, প্রথমত এক টাকার যে কয়েন এটা হচ্ছে এই ভিতরে দিবেন, এই যে ভিতরে চলে গেল, এই স্টার্ট হয়ে গেল, এই যে এই ভাই খেলা শুরু করেছে। হ্যাঁ, আমরা এখন দেখবো, এই যে দেখেন, এই দেখেন খেলাটা কিভাবে খেলতেছে, দেখেন তোলার জন্য সে এখন আরেকটা ইনভেস্ট করবে। মানুষের লুপ দেখেন, মানুষের কেমনে কেমনে বাস দেয় চিন্তা করেন। দেখেন এই যে লুপ করছিল, দেখেন একটা টাকা তার অলরেডি চলে গেছে ভাই। আসলে দুবাইয়ের এক টাকা মানে বাংলাদেশে 33 টাকা ভাই, মানে কি আর বলবো। দেখেন ভাই, যাই হোক আমরা এখন দেখবো ভাই আমার মনে হয় আমি পারবো ইনশাল্লাহ। যাই হোক আমাদের মানে তারপরে বাস খেতে যাচ্ছে আমাদের সেই রুবেল ভাই। আসলে খেলাটা এমন একটা মজার খেলা যে আসলে মানে কি বলবো। যাক, নেক্সট টাইম আমাদের রুবেল ভাই বাস খেতে যাচ্ছে, এই যে টাকা ঢোকাচ্ছে, এই দেখেন টাকাটা ঢোকাইছে অলরেডি, অলরেডি 2 টাকা শেষ। এই যে দেখেন, এই দেখেন বাস কিভাবে বাস খাচ্ছে, আমরা বাসটা দেখব। যাই হোক এইভাবে দেখতে সুবিধা হয় ভালো। এই দেখেন কিভাবে নিচ্ছে, এই দিস না।